আমরা যাচ্ছি গাজীপুরের কাপাসিয়াতে যেখানে হারুন ভাই একটি পেপের বাগান তৈরি করেছেন আর সেখানে তার পেপের বাগানটা আমরা দেখবো পেপের বাগানটা তিনি কিভাবে তৈরি করেছেন এবং সেখানে কি জাতের পেঁপে চাষ করেছেন এই ব্যাপারটি তো দেখা যাক তার পেপের বাগান তো আমরা চলে আসলাম হারুন ভাইয়ের পেঁপে বাগানে তো হারুন ভাইয়ের পেঁপে বাগানে এসে আমরা যেটা দেখলাম যে অনেক পেপে ধরে আছে গাছে অর্থাৎ গাছগুলো ছোট ছোট বা ছোট গাছেই অনেক পেঁপে ধরে আসে তো আসলে হারুন ভাই হলো এখানকার একটা মাদ্রাসার টিচার তো উনি শিক্ষকতার পাশাপাশি এই পেঁপে কৃষিকাজগুলো করে থাকে তো ওনার এরকম পেঁপে বাগান আছে তিনটা তো আমরা একটা বাগানে এসে ভিজিট করলাম তো আসলে ওনার ভিজিট করার পাশাপাশি আসলে আমরা বাগানটা থেকে আমরা নিজেরাও কিছু শিক্ষা নিতেছি এবং সেই সাথে দেখতেছি আসলে উনি কতটা সায়েন্টিফিক ওয়েতে এই বাগানটা বাগানটা করেছে সেই ব্যাপারটাও আমরা দেখতেছি অথবা এবং সেই সাথে দেখতেছি যে আসলে এখানে আরও কি কি কারেকশন করা যেত এই ব্যাপারগুলো আবার সেই সাথে আমরা দেখলাম যে হারুন ভাই এই পেঁপের সাথে সাথে কিছু মরিচ গাছও চাষাবাদ করেছে অর্থাৎ পেপের পাশাপাশি উনি কিছু মরিচ গাছ লাগিয়েছে অর্থাৎ প্রতিটা গাছের মাঝে যে গ্যাপগুলো থাকে পেঁপে গাছের মাঝে সেই গ্যাপের মাঝে মাঝে উনি অনেকগুলো মরিচ গাছ লাগিয়েছে এবং সেই মরিচ গাছে অনেক মরিচ ধরে আছে তার মানে উনি একই জায়গা থেকে দুই রকমের ফসল ফসল কালেক্ট করতেছে অর্থাৎ পেঁপেও পাচ্ছে সেই সাথে মরিচ মরিচও পাচ্ছে এখন যেহেতু এই সিজনটাই বিশেষ করে আমরা যখন গেলাম এখন মরিচের দাম অনেক যেহেতু বর্ষার একটা সিজন তো মরিচের দাম অনেক তো মরিচও পাচ্ছে আবার পেঁপেও পাচ্ছে তো যাই হোক আমরা হারুন বে সাথে একটু কথা বলবো তো দেখা যাক হারুন এগুলো কীভাবে শুরু করলো এই যে আপনার আসলে মানে নাম এবং পুরো ঠিকানাটা একটু বলেন তো ভাই সবার উদ্দেশ্যে আমি হারুন বেশি আঞ্জাবি হতা গাজীপুর তো এই যে আপনি শিক্ষকতা করার পাশাপাশি এই যে পেঁপেটা মোটামুটি দুই তিন তিন তারও বেশি মনে হয় তিন চার বছর হলে পেঁপেট করতেছেন এই পেঁপে ভ্যারাইটি জাতের নাম লাল পীরের বাবু 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 হাইব্রিড একটা জাত এটা আমাদের জাত তো এই যে আপনি পেঁপে প্রতি বছর করতেছেন এই জাতটা করতেছেন এই জাত করে মানে যে কেমন লাভবান কেমন আপনি মানে কেমন হয় ফলন কেমন হয় ফলন তো ভালোই দেখতেছি যত এই পর্যন্ত যা করছে মধ্যে

তো এই যে পেপে ধরেন যে আপনার মোটামুটি এখন ধরেন দেখতেছি মানে ম্যাচুর হয়নি এখনো ম্যাচিউর হওয়ার পথে এটা কতদিনে ম্যাচুর হবে আর সামনে কতদিন পরে এটা হারবে শুরু হবে আরও দেড় মাস দেড় মাস তো এই পেঁপে যখন আপনার পাকবে আপনি আসলে বিক্রি করেন কিভাবে মানে যে সবগুলো পেঁপে কি পাকান নাকি কাঁচা পেঁপে পুরোটাই পাকান না আমাদের ধন্যবাদ আমাদের আমাদের যারা ম্যানেজমেন্টে এবং আমাদের যারা সায়েন্টিস্ট আছে সারদের মতে যেটা ওনারা যেটা বলে যে পেঁপে সাধারণত যদি একটা গাছে আমরা যদি এই কাজটা করতে পারি করে ওই দিক থেকে করে আসতেছে হ্যাঁ 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 যে ধরেন আপনাंचे টুস যে নিচে আপনি মনে করেন যে আটটা বা 10টা পেপে রেখে দিলেন মাছখানে পেপেগুলো আপনি सब्जी হিসেবে মনে করেন যে আপনি হলো বাজারে বিক্রি করলেন তাহলে হবে কি এই মাছখানে পেপেগুলো আপনারা যখন আপনি হারভেস্ট করবেন নিচের পেপেগুলো তখন খাবার বেশি পাবে পুষ্ট বেশি হবে কালার ভালো হবে বড় হবে এবং মিষ্টিতাও পারবে তো এই কাজটা হয়তোবা আপনি করলে পারে হয়তোবা আরো ওই

তিন সময় পরে লাগানো পরে লাগিয়েছে মোটামুটি কেমন বিক্রি করছি তিন লাখের মতো এটা তিন লাখ মানে এই খেটটা আর ওই বড় প্রজেক্ট ওইটা বড় প্রজেক্টটা একটু পরে লাগানো আর পরে আবার লাগাইছে এই পুকুরের পাশ দিয়ে দুইশো আড়াইশোর মতো চারা সব মিলে উনি আশা করতেছে যদি ভালো একটা মানে সিচুয়েশন থাকে আবহাওয়া ভালো থাকে হয়তো বা আট থেকে দশ লক্ষ টাকার উনি হয়তো বিক্রি করবে তো ভাই আপনি আমাদের এই বাবু পেপে করে খুশি তো ভাই জি যাক ধন্যবাদ তো আমরা আশা করব যে উনি এই বাবু চাষ করবেন পাশাপাশি আমাদের লাল তীরে আরও অনেক সবজি আছে সেগুলো চাষাবাদ করবেন লাভবান হবেন এই প্রত্যাশা আমরা আসলে শুধু হারুন ভাই না এরকম কাপাসের অনেক চাষিদের সঙ্গে রয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিনিয়ত মানে যে ফসল দেখাশোনা করা পাশাপাশি ভালো সাজেশন দেওয়া যাতে ফসলটা ভালোভাবে হারভেস্ট করতে পারে নিতে পারে তো হারুন ভাই ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম ধন্যবাদ এতক্ষণ আমরা হারুন ভাইয়ের কথাগুলো শুনলাম এবং জানলাম হারুন ভাই এখানে কোন ভ্যারাইটির পেঁপের চারাগুলো লাগিয়েছেন এবং এক একটা গাছ থেকে কি পরিমাণের পেঁপে পাব পেঁপে কালেক্ট করতে পারবেন এবং এই সবগুলো গাছ থেকে তিনি পেঁপে বিক্রি করে কত টাকা আয় করতে পারবেন এই ব্যাপারগুলো তার কাছ থেকে শুনলাম তবে হারুন ভাইয়ের এই পেঁপে বাগান থেকে আমরা যেটা মানে আমাদের কাছে যেটা ভালো লাগলো যে এখানে তিনি পেঁপের সাথে মরিচ গাছ লাগিয়েছেন অর্থাৎ পেঁপের সাথে তিনি মরিচ অর্থাৎ বাড়তি একটা প্রোডাকশন মরিচ পাবেন তো এই জিনিসটা আমাদের কাছে ভালো লেগেছে আর আরেকটি ব্যাপার তো তার এই বাগানে আমরা যে প্রবলেমটা খেয়াল করলাম তা হলো যে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির পানি বের হওয়ার জন্য বা নিষ্কাশনের জন্য তার এখানে পর্যাপ্ত পরিমাণের কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই তো হারুনভাই যদি এখানে পর্যাপ্ত পরিমাণে অর্থাৎ বৃষ্টির পানি বের হয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে ড্রেনেজ ব্যবস্থা রাখত তাহলে তার এখানে কিছু কিছু গাছে আমরা দেখলাম যে পাতা অর্থাৎ গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে তাহলে এই প্রবলেমটা হয়তো ফেস করতে হতো না আরেকটি ব্যাপার কিছু কিছু গাছের মাথাও চিকন হয়ে যাচ্ছে এটা একমাত্র কারণ হলো যে গাছের গোড়ায় পানি জমে যাওয়া এটাই হলো মেন কারণ তো এই গাছের গোড়ায় যদি পানিটা জমে না থাকতো তাহলে হয়তো এই প্রবলেমটা ফেস করতে হতো না তো আসলে যারা এই বর্ষার সময় পেঁপের বাগান করতে চান তারা যদি একটু ভালো করে ড্রেনেজ সিস্টেমটা করে নেন তাহলে হয়তো আরও এই পেঁপে গাছ থেকে আরও ভালো প্রোডাকশন পাওয়া সম্ভব আর আরেকটি ব্যাপার ওনার সাথে আমরা কথা বলেছিলাম আসলে উনি এই পেঁপে গাছে কি ধরনের পোকামাকড় বা পোকামাকড় বা কী ধরনের অসুখ বিসুখ ফেস করে ফেস করে থাকেন বা কী ধরনের পোকামাকড় আসলে এই গাছে বেশি অ্যাটাক করে তো উনি যেটা বলল যে আসলে মাকড়সা বা হোয়াইট ফেলাই সাদামাছি যেটা আছে এই পোকাগুলো আসলে বেশি অ্যাটাক করে থাকে আর এই জন্য উনি সিনজেন্টা কোম্পানির একটা মেডিসিন আসলে ইউজ করে থাকে তো এটা হলো আসলে এটা এই এই ওষুধগুলো উনি ইউজ করে থাকে তো এটা আমরা হারুন বাইরের কাছ থেকে জানলাম তো যাই হোক আজকে আমরা হারুন বাগান থেকে মেনলি যেটা দেখলাম যে উনি আসলে এই পেপের সাথে পেপে গাছের সাথে মরিচ গাছ এটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে তো এই হলো হারুন বাইরের বাগানের টোটাল